সাতক্ষীরার বাসদোহা শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ হোসেন মোশা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে কলেজ থেকে বের হয়ে সাতক্ষীরায় আসার পথে তিনি অজ্ঞাত দুর্বৃত্তের ছোড়া গুলিতে পায়ে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মোশাররফ হোসেন মোশা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বাসদোহা শহীদ স্মৃতি কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক জানান, অধ্যক্ষ মোশাররফ হোসেন মশা কলেজের কাজ শেষে দুপুর 12:30টার দিকে সাতক্ষীরার উদ্দেশ্যে মোটরসাইকেলে বের হয়ে যান। কলেজের গেট থেকে অল্প একটু দূরে বাসদোহা গ্রামের আব্দুল জলিলের বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে মাথায় হেলমেট পরিহিত অজ্ঞাত মোটরসাইকেল আরোহী গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুজিত রায় জানান, মোশাররফ হোসেন মশার গায়ে যে গুলি লেগেছে তা ভেদ করে বেরিয়ে গেছে। তার পা এক্স রে করে তাকে শামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সাতক্ষীরা সদর থানার ওসি সমক কাউম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুলি করার কারণ ও কারা এই ঘটনার সাথে জড়িত তা অনুসন্ধান করা হচ্ছে। একটু আগে খবর আসে যে ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ওনাকে দুর্বৃত্তরা গুলি করছে। খবর পড়ার সাথে সাথে যে আমরা এখানে ছুটে এসেছি এবং আমাদের কয়েকটা টিম ডিবি ডিএসবি এবং থানার টিম সহ ঘটনাস্থলে কাজ করছে। তো আমরা আশা করি আমরা এই ঘটনা দুটোই দ্রুত উদ্ঘাটন করতে পারবো, যারা এই কাজটা করছে এবং তারা আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পারবো। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।